জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না। আজকে হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার কাছে এখন এই সুযোগটা আছে, কালকে গিয়ে সেই সুযোগটা কিন্তু নাও থাকতে পারে। তাই প্রত্যেকটা দিনকে খুব ভালোভাবে ইউটিলাইজ করো। মনে রেখো, আজকের দিনটা তোমার। যখন কোনো ক্রিকেটের কোনো মাঠে খেলতে যান, তিনি অনেক আগে থেকে প্রিপারেশন নেন, ট্রেনিং করেন, সব কিছু করেন, বাট তারপরেও তিনি যখন মাঠে খেলতে যান, সেই দিনটা কিন্তু তার। তিনি যদি সেই দিন গিয়ে পারফরমেন্স ঠিকমতো করতে না পারেন, তাহলে কিন্তু তার লাইফের কেরিয়ারের একটা অনেক বড় প্রবলেম চলে আসতে পারে। তাই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি যে এক্সামের জন্যে তুমি পড়াশুনো করছো, বা তুমি যদি তোমার কেরিয়ারটাকে একটা অন্য দিশায় নিয়ে যেতে চাও, এক্সাম জবের জন্যে হোক বা বিজনেসের জন্যে হোক বা তোমার অন্যান্য যে কোনো সেক্টরের জন্যে হোক, প্রত্যেকটা দিনকে, প্রত্যেকটা সময়কে শেষ দিন বা শেষ সময় বা চূড়ান্ত সময় হিসেবে গণ্য করে সেইটাকে খুব সঠিকভাবে ইউটিলাইজ করো। মনে রেখো, আজকে যে সময়টা তুমি পাচ্ছ, যে সুযোগটা তুমি পাচ্ছ, সেটা হয়তো কালকে তুমি পেলে না। কী করা উচিত, কীভাবে দিনটাকে ইউটিলাইজ করবে? সকালবেলা উঠে প্রত্যেকে নিজে আগে এটা ঠিক করে নাও যে তুমি আজকে সকালবেলা যে উঠলে, উঠে তুমি আজকে সারাদিনে কী কী করতে চাও সেটাকে ঠিক করো। সেই মতো করে এমনভাবে জিনিসগুলো ঠিক করবে যাতে প্রত্যেকটা সময়ের ক্ল্যারিফিকেশন তোমার নিজের কাছে থাকে, যে এই সময়টাতে আমি এটা কেন করব। অর্থাৎ তোমার মনে হলো এখন আমি অনেকক্ষণ পড়ছি, আমি যাই এখন গিয়ে একটু ঘুরে আসি। তোমার কাছে এই ক্ল্যারিফিকেশনটা যেন থাকে যে এখন যে আমি ঘুরতে যাব, আমার যে সময়টা নষ্ট হবে সেই সময়টাকে আমি মেক আপ করতে পারবো। তো আমি এই সময়টা ঘুরতে না গিয়ে যদি একটু মেডিটেশনের কাজে লাগাই বা অন্য কিছু ক্ষেত্রে রিফ্রেশমেন্টের কাজে লাগাই, তাহলে কি আমার একটু মাইন্ডটা অন্যদিকে যাবে না? তোমার নিজের কাছে যদি এই ক্ল্যারিফিকেশনটা থাকে যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো, বা যেটা যেরকমভাবে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত ঠিক সেরকমভাবেই তোমার প্রিপারেশনটা এগোচ্ছে, তুমি কোনো রকম নিজের প্রতি ফাঁকিবাজি করছো না, তাহলে খুব ভালো। কিন্তু যদি তুমি নিজের কাছে সৎ না হও, যদি নিজের প্রিপারেশনের ক্ষেত্রে তোমার নিজেরই কোনো রকম অবিশ্বাস থেকে থাকে, তাহলে বলবো তুমি কিন্তু ভুল পথে এগোচ্ছো। তাই আজকের দিনটাই তোমার শেষ সুযোগ, এটাকে মনে রেখে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়কে কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করো। যেটা করবে, যখন করবে, যা কিছু করবে, প্রত্যেকটা জিনিস প্ল্যান মাফিক করো, এবং প্রত্যেকটা জিনিসের ক্ল্যারিফিকেশন যাতে নিজের কাছে থাকে, তাহলে জীবনে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাকে রিগ্রেট করতে হবে না।